বাজারে যে দর তাতে সাধারণ মানুষ এবং যাদের নির্ধারিত ইনকাম ফিক্সড ইনকাম যারা তাদের কিন্তু নাভিশ্বাস হতে যাচ্ছে আর এটা বাজারটা সরকার হয়তো চেষ্টা করছেন কিন্তু আমাদের ব্যবসায়িক মহলের কাছে সাধারণ মানুষ সম্পত্তি সম্পূর্ণ জিম্মি হয়ে গেছে যেমন আজকে মুরগি দেখেন সিন্ডিকেট ডিম সিন্ডিকেট সব সিন্ডিকেট এই সিন্ডিকেটের থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব করছি যে জনগণকে সিন্ডিকেট হাত থেকে উনি যেন মুক্তি দেন এই সিন্ডিকেট যেন ভাঙার চেষ্টা করেন এবং ভাঙে তাহলে জনগণ স্বস্তি পাবে কে জিতে বাড়াস বন্যা কালকে আজকে 10 টাকার বাইরে বাড়াইছে মানে প্রত্যেকটা জিনিসের দামই বেশি 10 টাকা 15 টাকা এরকম প্রত্যেকটা জিনিসে বেশি বিশেষ করে কালকে রোজা পড়ার পর থেকে সবই বেশি দামটা হচ্ছে আমরা স্টুডেন্ট মানে তুলনায় দামটা অনেক বেশি মানে স্টুডেন্টের পক্ষে যে মানে হচ্ছে রোজা হিসাবে একটু দাম অনেকটাই বেশি হয়ে গেছে স্টুডেন্টের পক্ষে বাজার করে যেহেতু আমরা এখানে মেসে থেকে যারা মানে পড়ালেখা করি তাদের জন্য দামটা অনেকটাই বেশি মানে বুঝেনি তো স্টুডেন্ট মানুষ কেজিতে অনেকটাই বেশি যে শসা ছিল 20 টাকা কেজি সেটা এখন 40 টাকা কেজি মানে সব কিছুরই মানে দামটা আসলে ডাবল ডাবল হয়ে গেছে বেশি হলো 80 টাকা কেজি আর শসা হলো শসা ওই দাম 350 টাকা পাল্লা বেশি 80 টাকা কেজি তারপরে সব কিছু মালের দাম হলো বেশি আমদানি কম
এর লাগে মালের দামও বেশি গত সপ্তাহে তে একটু বেশি এখন বেগুনের দামটা একটু বেশি শসার দামটা বেশি কাঁচা মরিচের দাম লাগে বেশি ছিল একটু কমই আছে এখন পটলের দামটা বেশি ভেন্ডির দামটা যা আছে তাই ৩০ টাকা ছিল ৬০ হয়েছে তো এটা আপনি এক সপ্তাহ পর আসেন ৩০ টাকা পাবেন লেবুর দাম না ওটা যেটা ছিল সেটাই আছে ৩০ টাকা ৪০ টাকা হালি এটা তাই ছিল তাই আছে।